শুভেচ্ছা সবাইকে। জুস ফর হেলথের পক্ষ থেকে আমরা আজ তৈরি করব পেঁপে জুস। পাকা পেঁপে দিয়ে কিভাবে জুস তৈরি করতে হয় তা আমরা আজ দেখাব। পেঁপে পাকস্থলী ও লিভারের জন্য অনেক উপকারী একটি ফল। তো চলুন তৈরি করি পেঁপে জুস। আমরা নিয়েছি একটি বড় সাইজের একটি পাকা পেঁপে। প্রথমে আমরা পেঁপেটাকে কেটে নিচ্ছি, তারপর এটাকে দুভাগ করে নিচ্ছি। দেখুন ভেতরটা অনেক সুন্দর। পেঁপের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পেঁপের ভেতরটা দেখতে যেরকম, আমাদের পাকস্থলীর ভেতরটাও দেখতে একই রকম। গাছ পাকা পেঁপেটা অনেক সুন্দর। তা আমরা প্রথমেই পেঁপে চামড়াগুলো ফেলে দিচ্ছি। এখন আমরা পেঁপেটা কেটে নিচ্ছি, ওপরে যে আঁশ এবং বিচিগুলো আছে আমরা তা ফেলে দিচ্ছি। তারপর আমরা কিউব করে কেটে নিচ্ছি। যেহেতু আমরা ব্লেন্ডারের মাধ্যমে জুস করব, তো আমাদের কিউব করে কেটে নিলে জুস করাটা অনেক সহজ হবে। আমরা পেঁপের প্রত্যেকটা অংশ থেকে বিচি এবং আঁশগুলো ফেলে কিউব করে সুন্দর করে কেটে নিচ্ছি। পেঁপে আমার কাছে খুবই একটি পছন্দনীয় ফুডস। আমি প্রায় সময় পেঁপে দিয়ে জুস করে খাই, কারণ পেঁপে জুস করাটা সবচেয়ে সহজ আর অনেক উপকারী, যেটা আমাদের হজম শক্তি বৃদ্ধি করে, আমাদের পাকস্থলীর কার্যক্ষমতাও বাড়িয়ে দেয় এবং লিভারকেও আরো সক্রিয় করে তোলে। আমরা পেঁপের প্রতিটা অংশই সুন্দর করে কেটে নিচ্ছি। পেঁপেটা অরিজিনাল গাছ পাকা, যার জন্য একটা খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো আমাদের পেঁপে কিউব করে কাটা হয়ে গেছে, আমরা এখন ব্লেন্ডারে দিয়ে দেব। সবগুলা কিউব আমরা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। একে একে করে আমরা পেঁপের সবগুলো কিউব আমরা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আমরা আর এক গ্লাস পানি দিচ্ছি। যেহেতু আমরা ন্যাচারাল পদ্ধতিতেই জুসটা তৈরি করব, সেজন্য আমরা চিনির ব্যবহার করছি না, কারণ চিনি আজকাল হোয়াইট পয়জন হিসেবে পরিচিত, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তা আমরা এখন ব্লেন্ড করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমাদের পেঁপে জুস। অনেক সুন্দর দেখতে, কালারটা একটা অসাধারণ, ফ্লেভারটা অনেক সুন্দর, মনে হচ্ছে অনেক টেস্ট হবে। দেখলে খেতে মন চায়। খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের পেঁপে জুস, যেটা আমাদের অনেক উপকারী, স্বাস্থ্যসম্মত একটি ন্যাচারাল জুস, পেঁপে জুস।